नमस्कार हैमंती होम किचेने आपनाके जानाई स्वागत। आज आमी ए भिडियोटीते आपनादेर देखाबो एग पैन पिज्जार रेसिपी। खुबी सहजे बाड़ीते उइदाउट ईस्ट उइदाउट चीज उइदाउट बेकिंग सोडा एंड उइदाउट बेकिंग पाउडार किभाबे बाड़ीते पुरो रेस्टुरेंटेर मतोनी पिज्जा बानाबेन। आसुन देखे नी ताहले प्रसेसटा कि। प्रथमे आमी 3 कप परिमाण मयदा नियेछि, तार मध्ये 1/2 टेबल स्पून चीनी दिए दिलाम, आर दिए दिच्छि 4 टेबल स्पून मतन टक दई। टक दईटाके आमी 1 घंटा आगे फ्रिज थेके बेर करे नर्मल टेम्पारेचारे करे फेटिये रेखेछिलाम। एबार सब मिश्रणटाके मयदार साथे भालोभाबे मिशिये नेब। एर मध्ये दिए देब 1 पिंच সল্ট, ভালোভাবে মেশাতে থাকবো এবং উপকরণগুলো অ্যাড করতে থাকবো। এবার দিয়ে দেব রিফাইন্ড অয়েল 2 টেবিল স্পুন। খুব ভালোভাবে উপকরণগুলোকে ময়দার সাথে মিশিয়ে নেব। এরপর হালকা গরম জল দিয়ে ডোটা মেখে নেব। বেশি গরম হলে কিন্তু চলবে না, জলটা হালকা ঈষদুষ্ণ গরম হলেই ভালোভাবে ময়দাটাকে কিন্তু মাখা যাবে। ভালোভাবে মেখে নিয়েছি। এরপর সামান্য তেল উপরে দিয়ে একটু মেখে নিয়ে আমি এটাকে রেস্ট করতে দেব কিছু সময়ের জন্য। যেহেতু দই ব্যবহার করেছি তো 10 মিনিটের জন্য এটাকে রেস্ট করতে দিলেই হবে। 10 মিনিট পর দেখুন ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে। এই অবস্থায় আমি হাতের সাহায্যে আরও বেশ খানিকক্ষণ মুথে নেব। এবার কিচেন স্ল্যাবের উপরে সামান্য ময়দা ছড়িয়ে আমি ডোটাকে কিচেন স্ল্যাবের উপর নিয়ে নিলাম এবং 2 হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। যেহেতু ডোটা খুবই নরম তো সমানভাবে কিন্তু এখানে মুথে নেওয়া জরুরি। ভালোভাবে মেখে নেওয়ার পরে ডোটা যখন মসৃণ হয়ে আসবে সম্পূর্ণ, সেই অবস্থায় কিন্তু আমাদের ডোটা মুথে নেওয়া একদম কমপ্লিট বুঝতে হবে। এবার আমি ডোটাকে নিয়ে হাতের সাহায্যে প্রেস করে সামান্য বেলে নেব। আপনারা চাইলে এখানে না বেলে নিয়ে হাতের সাহায্যে পুরোটাকে করতে পারেন। আমি সহজ করার জন্য এটা সামান্য বেলে নিলাম। এবার আমি একটা তাওয়া নিয়েছি, তার মধ্যে 1 টেবিল স্পুন অয়েল দিয়ে একটু গ্রেস করে নেব। এবার এর মধ্যে আমি যে ডোটা বেলে রেখেছি সেটা এর উপরে দিয়ে দেব। যেহেতু তেল দেওয়া রয়েছে পুরোপুরিভাবে সেট করাটা একটু মুশকিল, হাতের সাহায্যে আমি এটাকে ছড়িয়ে নিলাম এবং কোণাটা একটু উঁচু করে দিলাম যাতে সস এবং যে চিজ আমরা যেটা ইউজ করব হোমমেড সেটা খুব ভালোভাবে দিতে পারি। এবার আমি একটা কাটা চামচ নিয়ে এর মধ্যে এইরকমভাবে ফুটো ফুটো করে দিচ্ছি যাতে পিৎজার যে ডোটা আমি দিয়েছি সেটা যাতে ফুলে না ওঠে। পিৎজা বেস আমাদের তৈরি। আমি এবার এর মধ্যে হোমমেড পিৎজা সস দিয়ে দিচ্ছি। পিৎজা সস আমি আমার চ্যানেলে এর আগে আপলোড করেছি, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। খুব সহজেই কিন্তু পিৎজার এই চাটনিটা তৈরি করে নেওয়া যায় বাড়িতে এবং খুবই কম উপকরণের মাধ্যমে। আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। যারা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী সসটাকে ইভেনভাবে স্প্রেড করে দিতে হবে। এবার আপনারা যে ভেজিটেবল পছন্দ করেন সেই ভেজিটেবল দিতে পারেন, যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনার কাছে দেবেন। আমি অনিয়ন এইভাবে স্লাইস করে রেখেছিলাম আর টমেটো স্লাইস করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি।
এবার এক পিৎজার মেন উপকরণ নিয়ে আসবো আমরা। কাঁচা ডিমটা কিন্তু আমরা এখানে পিৎজাতে ব্যবহার করব। ডিমটাকে ফাটিয়ে নিয়ে এইভাবে এর উপরে দিয়ে দিলাম। এটা যখন স্টিম হবে নিজেই ইভেনচুয়ালি স্প্রেড করে যাবে। এবার আমি বাড়িতে তৈরি ক্রিম চিজ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আলাদাভাবে দোকানের কোনো চিজ আমি ব্যবহার করলাম না, এই কারণেই উইদাউট চিজ বললাম। বাড়িতে কিন্তু খুব সহজে ক্রিম চিজ বানানো যায়, আমি এর রেসিপিটা আপলোড করেছি, আপনারা কিন্তু দেখে নেবেন, ডেসক্রিপশনে আমি আবারও লিংক দিয়ে দেবো বলছি। এবার এটাকে 30 মিনিট লো ফ্লেমে আমি কুক হতে দিয়েছি। 30 মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পিৎজাটা কুক হয়ে গেছে। এখানে কিন্তু লক্ষ্য রাখতে হবে যেহেতু তাওয়াটা একেবারে সরাসরি গ্যাস ওভেনে বসানো, তো তার জন্য এটা কিন্তু লো ফ্লেমেই আপনাকে করতে হবে একটু সময় নিয়ে। দেখুন সঠিকভাবে কিন্তু কুক হয়ে গেছে, এক প্যান পিৎজা রেডি। খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করলাম, যারা বিগিনার একদম নতুন করছেন তারা এইভাবে করতে পারেন, আশা করি খুব ভালো লাগবে এবং রেস্টুরেন্টের স্বাদই আসবে। বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আপনার মূল্যবান কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও করতে খুবই সাহায্য করে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এবং ভালোভাবে কুকড কিন্তু হয়ে গেছে। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।